সৈকতনগরীতে বাজলো ট্রেনের হুইসেল, ঝিকঝিক শব্দ করে যাত্রা শুরু হলো ঐতিহাসিক রেল যাত্রার, আর এতেই উচ্ছ্বসিত কক্সবাজারবাসী। কক্সবাজারবাসী দীর্ঘদিনের দাবি ছিল স্বপ্নের রেল, আর এই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করায় তার প্রতি কৃতজ্ঞতা জানান সাধারণ মানুষ, বলেন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো। আমরা মনে করি কক্সবাজারের রেলওয়ের মাধ্যমে বাংলাদেশের যাত্রাপথে নতুন একটি মাইল ফলকের সূচনা হলো। কক্সবাজার অর্থনীতির ক্ষেত্রে এই রেললাইন যোগাযোগের ফলে কক্সবাজার মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনে পদার্পণ করলো। একে ভিত্তি করে কক্সবাজারের বহুমাত্রিক অর্থনৈতিক চাঞ্চল্যতা ফিরে আসবে। এটা শুধু কক্সবাজারবাসীর জন্য নয়, রেললাইন এরা এশিয়ার, দক্ষিণ এশিয়ার জন্য একটা মাইল ফলক। কক্সবাজারবাসী আমরা উদ্বেলিত, উচ্ছ্বসিত। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণ ঢালা আমাদের অভিনন্দন এবং হৃদয় নিংড়ানো শুভেচ্ছা কক্সবাজারে এই আইকন রেল স্টেশন উপহার দেওয়ার জন্য। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে এখন ট্রেনে করে যাওয়া যাবে। রেল লাইনের দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে নিরাপদ ও দ্রুত সময়ে কক্সবাজার পৌঁছে যাবেন পর্যটকরা, ভাড়াও থাকছে সহনীয় পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে রেল সংযোগ স্থাপন হলো পর্যটন নগরী কক্সবাজারের। তবে ট্রেনে চড়ে সমুদ্র সৈকতে আসতে সাধারণ যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। বাসের চেয়েও ভাড়া ও যাত্রাপথের সময় তুলনামূলক কম হওয়ায় পর্যটন ও শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আন্তর্জাতিক এই রেল সংযোগ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা লিঙ্কে সেরা অফারে জিতবেন সব সময় মাত্র 89 টাকায় 3 GB ইন্টারনেট এবং 148 টাকায় 3 GB ইন্টারনেট ও 100 মিনিট।